প্রশ্ন করা, এমন কি কখনো হয়েছে যে আমরা কোনো প্রশ্ন করতে চাই কিন্তু আমরা ভয় পাচ্ছি যে কি প্রশ্ন করব, কিভাবে করব, টিচার কি ভাববে, আশেপাশে মানুষ যারা আছে তারা কি ভাববে? যদি এমনটি হয়ে থাকে তাহলে আমরা একটু ভেবে দেখি, আমরা যদি প্রশ্ন করি সেই প্রশ্ন যদি আমরা সুন্দর করে গুছিয়ে হাসি মুখে টিচারের কাছে করি, টিচার কি রাগ হতে পারে? যেমন একজন বলল, স্যার একটা প্রশ্ন। আরেকজন বলল, স্যার আই হ্যাভ আ প্রবলেম, ক্যান ইউ প্লিজ হেল্প মি? এই দুইটার মধ্যে কোনটিতে স্যার রাগ হবেন না? নিশ্চয়ই সেকেন্ডটিতে। কেন? কারণ সেকেন্ডটার মধ্যে আমি স্যারকে রেসপেক্ট করে সুন্দর করে গুছিয়ে তার কাছে প্রশ্নটি করতে পেরেছি। এখন গুছিয়ে প্রশ্ন করার মধ্যেও একটা ব্যাপার আছে। কি ব্যাপার? গুছিয়ে প্রশ্ন করার জন্য লাগে প্রেজেন্টেশন স্কিল। আমি যতই সুন্দর করে গুছিয়ে অন্য মানুষের কাছে বলতে পারবো ততই তারা আগ্রহ প্রকাশ করবে আমার কথা শোনার জন্য। এই প্রেজেন্টেশন স্কিল শেখার জন্য এমন কিছু কোর্স আছে যে কোর্সগুলোতে আমরা প্রেজেন্টেশন স্কিল শিখতে পারি। এর মধ্যে টিসল বাংলাদেশের এমন কিছু কোর্স আছে যেখানে আমি নিজে এখন অংশ নিচ্ছি। আমার পাবলিক স্পিকিংয়ের অনেক ভয় ছিল, আমি কাঁপতাম, ভয় পেতাম, মানুষের সামনে কথা বলতে যেতাম না, কিন্তু এখানে এসে আমি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে করতে এখন মানুষের সামনে কথা বলতে আমার এত ভয় লাগে না। এরপর যদি আমি আসি রাইটিং স্কিলের ব্যাপারে, রাইটিং স্কিল আমাদের কখন লাগে? রাইটিং স্কিল লাগে আমাদের সব সময় লাগে, কখন লাগে না, এসএসসি হোক, এইচএসসি হোক, জেএসসি হোক, সব সময় প্রত্যেকটা ক্ষেত্রে লাগে। কখন আমরা বেশি মার্কস পাই, কখন আমরা কম মার্কস পাই, কম মার্কস পেলেও আমরা কি কখনো রাইটিং স্কিলের ব্যাপারে কোনো ট্রেনিং পেয়েছি যে কিভাবে করে লিখলে আমরা মার্কসটাকে আরও বাড়াতে পারবো? কিন্তু যেহেতু আমাদের রাইটিং স্কিল লাগছেই, তাহলে নিশ্চয়ই আমাদের এটার ব্যাপারে শিখতে হবে। এটার ব্যাপারে শেখার জন্যও আমরা টিসল বাংলাদেশের কিছু কোর্সে অংশ নিতে পারি। এরপর যদি আমি আসি রাইটিং স্কিলের আরও কিছু ব্যাপার, যেমন রাইটিং স্কিলের জন্য কী কী লাগে? ভোকাবুলারি লাগে, গ্রামার জানা লাগে। ভোকাবুলারি জানার জন্য আমাকে কী করতে হবে? আমাকে ডকুমেন্টারিজ দেখতে হবে, নিউজ পড়তে হবে, ম্যাগাজিন পড়তে হবে। আমি যত পড়বো তত আমার শব্দের ভাণ্ডার ভালো হবে। এজন্য আমাদেরকে অবশ্যই পড়তে হবে, আমাদেরকে রাইটিং স্কিল বাড়ানোর জন্য ট্রেনিং নিতে হবে। এরপরে আমি যদি বলি মেন্টাল ম্যাথমেটিক্সের কথা, মেন্টাল ম্যাথমেটিক্স আমাদের কখন লাগে জানো? মেন্টাল ম্যাথমেটিক্স আমাদের লাগে অ্যাডমিশনের সময়। অ্যাডমিশনের সময় ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না, হাতে কলমে কতক্ষণ করব। এই জন্য যদি আমরা তাড়াহুড়ো করে ব্রেনে ক্যালকুলেশনগুলো করতে পারি তাহলে খুব সহজে কম সময়ের মধ্যেই আমরা কাজগুলো করতে পারবো। তাহলে আমাদের সময় কত বেঁচে গেল, অ্যাডমিশনের সময় সময় বাঁচানো খুবই দরকার। আমি যদি আমার কথাই বলি, আমি পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি আমি স্কিলগুলো ডেভেলপ করার চেষ্টা করছি। কেন করছি? কারণ আমি জানি যদি আমি ডেভেলপ না করি ভবিষ্যতে যখন জব সেক্টরে যাব আমাকে তো নিবে না। কেন নিবে না? আশেপাশের যারা সবাই আছে সবার মধ্যে থেকে এমন একজন মানুষ খুঁজছে যে ইউনিক, যে অনেক কিছু জানে যেটা অন্যরা জানে না। তো এই জিনিসটা যদি আমি না পারি, আমি যদি সেই অন্যজন না হতে পারি, তাহলে তো আমাকে নিবে না। এই সকল জিনিস, এত কিছু শেখার জন্য আমার মা বাবা আমাকে অনেক সাপোর্ট করছে। আমার মা বাবার সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই এত কিছু পড়াশোনা বাদ দিয়েও করতে পারতাম না। মা বাবা যদি না বলতো যে তুই খালি পড়াশোনাই করতে হবে, তুই কেন এগুলো করবি, তাহলে তো হতো না আমার জন্য। আমার মা বাবা আমাকে সাপোর্ট দিয়েছে, আমিও আমার মা বাবাকে তাদের এক্সপেক্টেড রেজাল্ট দিতে পেরেছি। এখন আমি পড়াশোনার পাশাপাশিও টিসল বাংলাদেশে কিছু স্কিলের ডেভেলপমেন্টের জন্য কোর্স করছি। আই হোপ that you guys will be one of us.